করতেই ভালো লাগে। কিন্তু নর্মালি কারোর সাথে কথা বলাই হয় না। আপনি দেখছেন কালকে থেকে আমি কারোর সাথে কথা বলি না। আমার কিন্তু ওই ইয়ে না, মানে কথা বলা যায় না সব সময়। আপনি সবার সাথে কথা বলতে পারবেন বা আপনার এখানে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের নারী ঘটিত তিনটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ডিসিকে এক নারীর সঙ্গে লাল চাদর বিছানো একটি খাটে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এই ভিডিও প্রকাশের পর টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে বরগুনা। সোমবার বিকেল থেকে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয় এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন বরগুনার আলোচনার মূল কেন্দ্র। একটি গোপন সূত্র জানিয়েছে ওই নারী প্রায় বরগুনা ডিসির বাংলোয় রাত যাপন করতেন। ডিসি তার অফিসে নিয়ে স্টাফদের পরিচয় করিয়ে দিতেন যে ওই নারী তার বান্ধবী। বিমানে স্পিডবোটে একসঙ্গে ভ্রমণ করতেন তারা। সূত্রে জানা যায় 2020 সালের 17 ডিসেম্বর বরগুনা ডিসি হয়ে আসেন হাবিবুর রহমান। আড়াই বছর পর 2023 সালের 9 জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। তিনি নবগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে 30 জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। 4 সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন হাবিবুর রহমান। নাম প্রকাশ না করার শর্তে বরগুনার এক স্থানীয় ব্যক্তি জানান, ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ডিসি বাংলোর পূর্ব পাশের দোতলার একটি কক্ষে বলে ওই নারী নিশ্চিত করেছেন তথ্যদাতাকে। ভিডিওতে শোনা যাচ্ছে 2 দিন পর্যন্ত তোমার এত ফোন আসে, ভালোভাবে তোমার সঙ্গে কথা বলাও যায় না। ডিসির হাতে একটি অপো চ্যাট ফোন। দ্বিতীয় ভিডিওতে হাসি তামাশা করে ওই নারীর কপালে চুমু দিতে দেখা যায়, পাশাপাশি লাল কভার বালিশে শুয়ে গল্প করছেন তারা। তৃতীয় ভিডিওটি হালকা অন্ধকারে, সেখানে অন্তরঙ্গ পরিবেশ, আনন্দ ফুর্তির শব্দ শোনা যায়। অনুমান করা যায় ওই নারী বরগুনা ডিসির বাংলোতে প্রায় রাত যাপন করতেন। এ বিষয়ে জানতে গণমাধ্যমের একাধিক কর্মী হাবিবুর রহমানকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু তিনি রিসিভ করেননি। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আচ্ছা, আমি যে তোমাকে পছন্দ করতাম, করি এটা বুঝে তুমি? না বুঝবো না কেন, মনে হয় নাম জমা থেকে গেছিলো। না পছন্দ না করে তুমি বলবো মনে আসো, তা কেন পছন্দ করতে পারি না? গম্ভীর তাকে তো মনে করেন পছন্দ করতে পারেন? অবশ্যই এখন ভালো লাগছে তোমার সাথে।